ওয়ালাইকুম আসসালাম ও বারাকাতুহু মাকসারুল ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে এক ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে তার রোজা কাজা হয়ে গেছে সে রোজা আদায় করতে সক্ষম নন অক্ষম তাহলে করণীয় কি জি ভাই খুব সুন্দর প্রশ্ন সুক্রিয়া ইন্দ আলহামদুলিল্লাহ ওহসলাত আলমাদ জি ভাই সে যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে একজন মিসকিনকে ফি দিয়ে দিবে আল্লাহতালা তিনি বলেছেন ফিদিয়া তুন তো আম ও মিসকিন তাহলে মিসকিনকে ফি দিয়ে দিবে খাদ্য একদিনের বদলে একদিনের খাদ্য দিবে যে হিসাবে সে খাবার খাইবে খাবে অথবা পাঁচশো গ্রাম পাঁচশো দশ গ্রাম মতো দিয়ে দেবে অথবা তার খাবার যতটা সে খেতে পারবে ততটা তাকে দিয়ে দেবে সে একটি রোজার বিনিময়ে এইভাবে যতটা রোজা কাজা হয়েছে ততটা রোজা বিনিময়ে তাকে ফ্রি দিয়ে দেবে খাবার দেবে তাহলে তার রোজাটা হয়ে যাবে তো এটা আছে সুরাবা কারার একশো চুরাশি নাম্বার আয়াত এবং শহিব খারির চার হাজার পাঁচশো পাঁচ নাম্বার হাদিস তাহলে বোঝা যাচ্ছে বৃদ্ধ লোকের জন্য যদি সে রোজা রাখতে অক্ষম হয় তাহলে সে কোনো মিসকিনকে ফ্রি দিয়ে দিবে। আশা করি উত্তরটা পেয়েছেন